ওয়েলকাম ভিউয়ার্স মাধ্যমিক দু সালের পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকে আমি আলোচনা করব টেস্ট পেপারের একশো একানব্বই বাংলার পেজ তো প্রশ্ন উত্তর আসা যাক একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক তপনের গল্পের নাম ছিল উত্তর হবে নাম্বার ক প্রথম দিন নাম্বার দুই গিরিশ মহাপাত্রে রুমালের ছবি আঁকা ছিল তো উত্তর হবে নাম্বার গ বাঘের একের তিন বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় উত্তর নাম্বার খ আট টাকা দশ আনা একের চার ছড়ানো করতলের মতো পাতা আলোচ্যমান গাছটির রং ছিল উত্তর নাম্বার গ গোলাপি একের পাঁচ অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত উত্তর হবে প্রথম স্বর্গ একের ছয় তোরা সব জয়ধ্বনি কর পংক্তিটি প্রলল্লাস কবিতায় কতবার আছে উত্তর হবে নাম্বার ক আঠেরো একের সাত ওস্তাদ কলম্বাসদের বলা হয় উত্তর নাম্বার ক ক্যালিগ্রাফিস্ট একের আট ফাউন্টেন পেন সংগ্রহ করতেন উত্তর হবে শৈলজানন্দ একের নয় লেখক প্রাচীন ফিনিশীয় হলে লেখার জন্য ব্যবহার করতেন উত্তর নাম্বার গ হার একের দশ প্রদত্ত কোনটি নির্দেশক তো আমরা জানি টিটা খানাখানি এগুলো নির্দেশক হয় তো এখানে উত্তর হবে নাম্বার ঘ খানা একের এগারো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে শিশুকে কোন শ্রেণীর কর্তা উত্তর হবে নাম্বার খ কর্তা আর যদি মায়ের তলায় দাগ থাকতো তাহলে অবশ্যই এটা কি হতো না প্রযোজক কর্তা হতো একের বারো অনুসর্গ অন্য নে অন্য যে নামে পরিচিত সেটা হচ্ছে উত্তর নাম্বার ঘ কর্মপ্রবোচনীয় বা পরসর্গ তো পরসর্গ এখানে দেওয়া নেয় কর্মপ্রবোচনীয় দেওয়া আছে তা উত্তর হবে নাম্বার ঘ কর্মপ্রবোচনীয় একের তেরো ছেলেরা ফুটবল খেলে তো ফুটবলের তলায় দাগ এটা অবশ্যই করণ কারক হবে ব্যাখ্যাটা হচ্ছে ছেলেরা ফুটবল দিয়ে খেলে তো দ্বারা দিয়া এগুলো দিয়ে করণকারকই হয় একের চোদ্দ বহুব্রীহি সমাসের প্রাধান্য পায় তো আমরা বহুবৃহী সমাসের সংজ্ঞা জানি যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ প্রাধান্য না হয়ে তৃতীয় পদ প্রাধান্য পায় তাকে বহুবৃহী সমাজ বলে তো এখানে উত্তর হবে নাম্বার ঘ তৃতীয় পদ একের পনেরো কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত তো এখানে নিত্য সমাসের দৃষ্টান্ত হচ্ছে নাম্বার খ যুগান্তর আর এটা ব্যাস বাক্যবে অন্য যুগ একের ষোলো সিংহাসন কোন কোন কর্মধারয় সমাসের উদাহরণ উত্তরবে মধ্যপদলপি কর্মধারয় সমাসের উদাহরণ আর ব্যাস বাক্যবে সিংহ চিহ্নিত আসন একের সতেরো কোন সমাসে ব্যাসবাক্য হয় না তো ব্যাসবাক্য হয় না আমরা জানি নিত্য সমাসে দুয়ের দাগে চার প্রথম প্রশ্ন অধিকরণ কারকে শূন্য বিভক্তির প্রয়োগ দেখাও সেটা হবে আমি কাল কলকাতা যাব কলকাতার তলায় দাগ এটা অবশ্যই অধিকরণ কারক এবং শূন্য বিভক্তি চারের দাগের দুই অকারক পদ কয়টি ও কি কি উত্তর অকারক পদ দুই প্রকার যথা সম্বন্ধপদ ও সম্বোধন পদ চারের দাগের তিন বিভক্তি বলতে কি বোঝো উত্তর যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে ওই শব্দটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে সেসব বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে তারপর আসছে চারের দাগের চার সমধাতুজ কর্মকারকের উদাহরণ দাও তো সমধাতুজ কর্মকারক হচ্ছে মেয়েটি কি নাচি না নাচে তো এখানে নাচি না এর তলায় দাগ তারপরে এছাড়া হবে লোকটি কি ঘুমি না ঘুমলো তারপরে ছেলেটি কি দৌড়ি না দৌড়াই এতগুলো লেখার দরকার নেই একটা উদাহরণ তোমরা দেবে সেটি হচ্ছে মেয়েটি কি নাচি না নাচে পরের প্রশ্ন জটায় চেনা যায় সন্ন্যাসী জটায়ের তলায় দাগ তো এটা ব্যাখ্যাট হবে জটায় দ্বারা চেনা যায় সন্ন্যাসী বা জটা দিয়ে সন্ন্যাসী চেনা যায় তা দ্বারা দিয়ে থাকলে করণ কারক হয় আমি আগেই বলেছি আর এটা করণ কারকের অন্তঃস্থ বিভক্তি তারপরে প্রশ্ন ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ দাও তো এখানে হবে লাঠালাঠি ব্যথিহার বহুব্রীহী সমাসের উদাহরণ ব্যাসবাক্য হবে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ চুলোচুলি চুলে চুলে যে দ্বন্দ্ব এরকমভাবে তোমরা যে কোনো একটা লিখে দিও আমি এখানে যেমন লাঠি 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 লিখেছি তোমরা এটাই লিখো তারপরের প্রশ্ন বসে আঁকো প্রতিযোগিতা কোন সমাজের উদাহরণ তো এটা হবে বাক্যাশ্রয়ী সমাজ এছাড়াও রক্তদান শিবির তারপরে চক্ষু অপারেশন শিবির কৃষি উন্নয়ন সভা ইত্যাদি পরের প্রশ্ন ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো মন করা তো মন গড়া ব্যাসবাক্য সহ হবে মন দিয়ে গড়া তোমরা দ্বারা দিয়ে থাকলে হয় করণ তৎপুরুষ সমাজ পরবর্তী প্রশ্ন কোন সমাজে কারক সম্পর্ক বিদ্যমান উদাহরণ দাও তো তৎপুরুষ কারক সম্পর্ক যেমন করণ অধিকরণ তৎপুরুষ ইত্যাদি লাস্ট প্রশ্ন বহুব্রীহী সমাজের সংজ্ঞা তো বহুবৃহী সমাজের সংজ্ঞা হচ্ছে যে সমাজে সমস্যমান পদের অর্থ প্রতীয়মান না হয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য কোনো অর্থ প্রকাশিত হয় তাকে বহুবৃহী সমাজ বলে যেমন ত্রিলোচন যার ত্রিলোচন পিত অম্বর যার পিতাম্বর ইত্যাদি